আমার আজকের রেসিপি রেলওয়ে চিকেন কারি নাম শুনি বোঝে যাচ্ছে যে এর সাথে রেলওয়ের একটা সম্পর্ক আছে হ্যাঁ তো ব্রিটিশ রাজের সময় ইন্ডিয়ান রেলওয়েতে দূরপাল্লার ট্রেনে ফার্স্ট ক্লাস ডাইনিংয়ে ভাত বা রুটির সাথে এই কারি পরিবেশন করা হতো তবে অ্যাকচুয়ালি এটা করা হতো মাটন দিয়ে তো আমি সেটা এখানে চিকেন দিয়ে করেছি খেতে খুবই সুস্বাদু হয় আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন দারুণ লাগে কিন্তু খেতে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল তো চলুন রান্নাটা শুরু করা যাক তো এই রান্নাটা করার জন্য প্রথমে আমার লাগবে সর্ষে বাটা এর জন্য আমি এক টি স্পুন কালো সর্ষে আর এক টি স্পুন সাদা সর্ষে নিয়ে নিয়েছি এগুলো বেটে নেব আপনার চাইলে যে কোনো একরকম নিতে পারেন তো এছাড়া লাগবে নারকেলের দুধ তার জন্য আমি নারকেল কুড়িয়ে নিয়েছি এবারে এটাই গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে আবার ওই মিক্সি একটুখানি বেটে নিয়ে ছেঁকে নেবো ব্যাস তাহলেই নারকেলের দুধটা পেয়ে যাব আর কি আর লাগবে তেঁতুলের পাল্প তেঁতুলটাকেও আমি একটু গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে হাত দিয়ে একটু চটকে নিয়ে ছেঁকে নিয়েছি যাতে বীজটা স্কিনটা আলাদা হয়ে যায় তেঁতুলের পাল্প রেডি নিয়েছি চিকেন চিকেন আমি এখানে সাড়ে আটশো গ্রাম মতো নিয়েছি তো চিকেনটা খুব ভালো করে ধুয়ে রেখেছি এবার রান্নাটা শুরু করার পালা তার জন্য ওভেনে কড়াই বসিয়ে এতে দিয়ে দিলাম চায়ের কাপের হাফ কাপ সর্ষের তেল রান্নাটা কিন্তু আমি পুরোই সর্ষের তেলে করবো তো তেলটা এখন গরম হয়ে যাবে মানে সর্ষের তেলের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এতে দিয়ে দেব। রসুন কুচি বেশ খানিকটা পরিমাণ রসুন এখানে আমি কিন্তু দিয়ে দেবো মোটামুটি একটা গোটা রসুন আমি এখানে কুচিয়ে দিয়েছি এই যে দেখো রসুনটা আগে ভাজা ভাজা করে নিয়েছি বেশ ভালোভাবে এবারে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব আমি এখানে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ বেশ ভালোভাবে কুচিয়ে নিয়েছি তো এটা এবার একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে খুব বেশি লাল কিন্তু ভাজবো না জাস্ট রসুনের সঙ্গে পেঁয়াজটা ভাজা করে নেব বেশি সময়ও লাগবে না ওই মিনিট তিনের মতো হাই ফ্লেমেই কিন্তু এটা ভাজতে হবে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি লাল করার প্রয়োজন নেই এই যে দেখুন কালার ধরে গেছে পেঁয়াজে এবারে এর মধ্যে আমি চিনি দিয়ে দেব এক টি স্পুন চিনিটা এই সময় দিলে কালারটা রান্নার ভীষণ ভালো আসবে তো চিনিটা পেঁয়াজির সঙ্গে একটু মিশিয়ে দিই মিনিট খানেক একটু ভাজা ভাজা করে আদা বাটা এখানে দিয়ে দিলাম আমি এক টি স্পুন এবারে আবারও একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে ওই মিনিট খানেক বেশি না তো এবারে এর মধ্যে ওই যে চিকেনগুলো ধুয়ে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দেবো এই যে চিকেনের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে এবার আগে মিশিয়ে নেব। এইবারে পরিমাণ মতো নুন দিয়ে দেবো চিকেনের মধ্যে স্বাদ মতো নুন আমি এখানে মোটামুটি দেড় টি স্পুন মতো নুন দিয়েছি এদিকে ধনে গুঁড়ো এক টি স্পুন দিলাম জিরে গুঁড়ো দিলাম হাফ স্পুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি এক টি স্পুন আর গরম মশলা গুঁড়ো দিয়েছি হাফ স্পুন এবারে ভালোভাবে কষিয়ে নিতে হবে চিকেনের সঙ্গে মশলাগুলো ফ্লেমটা হাইতেই থাকবে খুব একটা বেশি কিন্তু সময় লাগে না এই চিকেনটা কষাতে মোটামুটি মিনিট তিন চারেক সময় ধরে কষালে কিন্তু হয়ে যায় দেখুন চিকেনটা কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে পাশ থেকে তেল অল্প অল্প ছাড়তে শুরু করে দিয়েছে হয়েছে এবারে তো চিকেনটা সেদ্ধ করতে হবে তার জন্য জল দিয়ে দেবো গরম জল এখানে মোটামুটি দেড় কাপ মতো গরম জল দিয়ে দিলাম এবার ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ অব্দি চিকেনটা সেদ্ধ হচ্ছে মাঝে মাঝে অবশ্যই ঢাকা খুলে কিন্তু একটু নেড়ে দিতে হবে নাহলে আবার কড়াইতে লেগে যাওয়ার চান্স ভীষণ বেশি তো এই যে দেখুন চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখানে আমার মোটামুটি মিনিট পনেরো সময় লেগেছে চিকেনটা সেদ্ধ হতে আর চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে দেখুন হাট থেকে এই যে মাংসটা খুলে খুলে আসছে তা বুঝতেই পারছেন আর জলটাও কিন্তু অনেকটা টেনে গেছে এবার এর মধ্যে দেব গ্রেভির জন্য নারকেলের দুধ যেটা বার করে রেখেছিলাম আমরা ছেঁকে রেখেছিলাম সেটা এটা আপনার যতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী দেবেন আর হ্যাঁ নারকেলের দুধটা কিন্তু আপনারা কেনাও ব্যবহার করতে পারেন আমি এটা বাড়িতে তৈরি করে নিয়েছি আর কি তো যাই হোক এবারে ফ্লেমটাকে হাইতে করে দেবো কারণ চিকেন তো সেদ্ধই হয়ে গেছে অসুবিধা নেই এবার দেবো কাঁচা লঙ্কা কুচি আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর সর্ষে বেটে রেখেছিলাম সেটা এক টেবিল স্পুন দিয়ে দিলাম ওদিকে তেঁতুলের যে পাল্পটা সেটাও দিয়ে দিলাম এক টেবল স্পুন হাই ফ্লেমে মোটামুটি মিনিট দুয়েক কিন্তু এটাকে চিকেনটা আরও ফুটতে দিতে হবে তো মোটামুটি কিন্তু রান্না এখন শেষের দিকে এবারে ওপর থেকে বেশ কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো তাহলে তো ফ্লেভারটাও ভীষণ সুন্দর আসে আর খেতেও খুব ভালো লাগে তো হয়ে গেল মোটামুটি কমপ্লিট এবারে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এই মিনিট দুয়েক মতো এটা কিন্তু খুব একটা বেশি তেল তেলে খুব একটা রিচ দেখতে হয় না তো এটা ঢাকা দেওয়া থাক মিনিট দুয়েক পর ঢাকাটা খুলে নেব এ দেখুন রেডি আমাদের রেলওয়ে চিকেন কারি দেখেছেন তো বললাম না খুব একটা বেশি তেল চিকেন কারি যে আমার একটা বেশ তেল থাকে আগে সেরকম কিন্তু এটা হয় না এই যে এ গ্রেভিটা দেখুন এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে অবশ্যই ভাত রুটি সবজির সঙ্গে এটা খেতে খুব ভালো লাগে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এটা একবার তৈরি করে খেয়ে দেখবেন চিকেন তো আমরা নানান রকমভাবে খাই তো এটা টেস্ট একটু অন্য ধরনের কিন্তু দারুণ লাগে তো এটা অনেকটা পাত্রে নামিয়ে নিলাম তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে মানে আমার এই রেসিপিটা বা অন্যান্য রেসিপিগুলো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর বিল আইকনটা প্রেস করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য